আজকে কী কী রান্না করছি দেখাচ্ছি। এটা বিফ বিরিয়ানি রান্না করেছি। আমি আসলে যখন যেটা আরম্ভ করি না শেষ করতে মন চায় না, রান্না করতে ইচ্ছা করে। মাশাআল্লাহ সুন্দর ফ্লেভার বের হয়েছে। আর এখানে আলু দিয়ে বিফ ভুনা করেছি। আলবির আব্বু বলতেছে এত কিছু কি রান্না করতেছে, একটু সময় পাইছো, কাছে এসে বসো, একটু কথা বলি। আসলে বসতে ইচ্ছা করে না কাজটা। এখানে আর এখানে আমি একটু সমস্ত এটা শুধু মাসেল মিট মাংস আর কি, গরুর মাংস এটা ভাজা করেছি। এটা দিয়ে এখন অনেক দিনের ইচ্ছা ছিল যেরকম ভাজা করে বিফ একটু রান্না করব। যদিও ওরা এটা খেতে ভয় পাবে, আপনার ভাইয়াও আলবির আব্বুও খাবে না, কারণ প্রচুর তেল। তো এখানে আমি কাঁচা মরিচ পেঁয়াজ বসিয়েছি, এটা একটু ভুনে আসলে একটু আদা রসুন দেবো পেস্ট দিয়ে, এটার মধ্যে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব এই ভাজা মাংসটি। তো এখানে আমি একটু হলুদ মরিচ অল্প করে দিয়ে নিয়েছি, একটু মনে হয় পানি দেওয়া উচিত। এরকম না, আমার আম্মা রান্না করতো কুরবানির সময়, ওটা বলা হতো যে কালিয়ার মাংস এভাবে ভেজে পরে আর কি পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করতো। বিশাল বড় বড় পাতিলে লাইক 20-25 কেজি ওরকম ভেজে রাখতাম। তো ভেজে রাখতো কয়েকদিন পর পর ওইটা রান্না করে করে একদম ভাজা ভাজা করে ফেলতো। তারপর এরকম পেঁয়াজ মরিচ ভুনা করে যখন রান্না করা হতো না, এটা পরোটা বা ভাত দিয়ে অনেক স্বাদ লাগতো খেতে। তো আমি আসলে সঠিকভাবে পাই না, তারপর আজকে ট্রাই করলাম, দেখা যাক। এখন মাংসটা দিয়ে দিব। তো এখানে বিফটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে একটু ঢেকে ফুলে ঢেকে দিব, তাহলে সফট হয়ে যাবে। এই তো অলমোস্ট হয়ে গেছে, এখানে আমি ঢেকে রাখবো 10 মিনিটের মতো, তাহলেই না খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।